দেখতে দেখতে সাত দিন কেটে গেল, শেষ পর্যন্ত যে বিয়েটা হচ্ছে এই মঙ্গল, কি বলো? ও বৌদি, তোমাদের দোকান বন্ধ কেন? আমাদের বারান্দার যতগুলো জানলা আছে, এই পাশে সিঁড়িটা, এগুলো সব। এই তো দাদা ভাই, শোন না, ওনারা যখন কাজ করবেন তুই একটু থাকিস না সঙ্গে? না আমি তো আছি, তুই চিন্তা করছিস কেন? না সে তো আমিও থাকবো, মানে আমি তোকেও বলে রাখছি আর কি। আর হ্যাঁ শুনুন, আপনাকে বলে রাখি, ওই আমরা কিন্তু খুব বিশাল আয়োজন করছি না, বুঝলেন তো? ওই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এই কজনই থাকবে, সেজন্য বিভিন্ন রকম কিছু করার দরকার নেই, ছিমছামই হবে, কিন্তু রান্না যেন খুব ভালো হয়, মানে লোকে খেয়ে খুব তৃপ্তি পায়, আর আপ্যায়নটা বল, আপ্যায়নটা খুব ভালো করে করো। একদম একদম, আর ওই ভালো করে লিখে নিন, এই শীতকাল পড়েছে তো, ওই কড়াইশুঁটির কচুরি, তার সঙ্গে কাশ্মীরি আলুর দম, আর হ্যাঁ ওই বিয়ের দিন সকালে ফুলকো লুচির সঙ্গে মাখো মাখো সাদা আলুর তরকারি। আরে খাওয়া তো একদম তোর ডিপার্টমেন্ট, তুই যা বলবি তাই হবে। শুধু আমি একটা কথা ভাবছিলাম যে শেষ পাতে যদি আইসক্রিম না হয়ে পায়েস করা যায়, আসলে বাবা পায়েসটা খেতে খুব ভালোবাসতো তো। একদম তাই হবে ম্যাডাম, আজকালকার এই অনুষ্ঠানে এসব রান্না তো হয় না বলেই চলে। সেই তো। আচ্ছা আরেকটা কথা বলতে ভুলে গেছি আপনাকে, সেটা হলো লাইট তো আজ থেকে লাগাবেনি, কিন্তু আমাদের ওই যে মোড়ের মাথা ওইখান থেকে আমাদের বাড়ি অবধি লাইট লাগাতে হবে, মানে কোনো লোকের যেন বাড়ি চিনতে অসুবিধা না। আপনার কোনো অসুবিধা হবে না ম্যাডাম, আপনি দেখবেন আমি পরিপাটি করে সাজিয়ে দেবো। যাক না, তাহলে তুই সব কিছু একটু দেখে নিস, আর মেনুটা একদম ফাইনালি তুই চেক করে নিস। আসলে কি বলতো, ঝিলির শ্বশুর বাড়ির লোকজনেরা প্রথমবার আমাদের বাড়িতে আসবেন সবাই, আমি চাই ওদের খুব ভালো করে আপ্যায়ন হোক, মানে আমাদের আপ্যায়নে যাতে কোনো ত্রুটি না থাকে। না রে বাবা, তুমি একদম চিন্তা কর, হীরা কাল তো তোর বিয়ে, হ্যাঁ এইসব ভাবনা ছেড়ে তুই এখন এই আয়োজন নিয়ে পড়লি, সত্যি মেয়েটার এক ফুটা শান্তি নেই। আরে আমি আমি কি করছি, আমি কিছুই করছি না, ওনারা সব করছে, আমি খালি বলে বলে দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও আসছি দাঁড়াও। তুমি একদম চিন্তা করো না, আমি রয়েছি তো, ওর উপর বেশি চাপ পড়তেই দেবো না। সে তো দেখতেই পাচ্ছি, কি খাওয়া হবে সেটা ঠিক করে তোর কাছে। কত দেরি করবি, এসব ছাড় বারে যা ঘরে যা। হ্যাঁ হয়ে গেছে, তাহলে ওই কথাই ফাইনাল থাকলো। হ্যাঁ তারপর আপনার কাজ শুরু করে দিন। ঠিক আছে, নমস্কার নমস্কার। ভাবো তো ঠাম্মি, ঝিলিটার বিয়ে, আমার কত স্বপ্ন ছিল ওর বিয়ে নিয়ে, ভেবেছিলাম কত আয়োজন করব, ধুমধাম করে ওর বিয়ে দেব, কিন্তু অত আয়োজন আর করতে পারছি কই, যেটুকু পারছি সেটুকু করব না বলো। হ্যাঁ টাকা পয়সা হয়তো অত খরচ করতে পারছি না, কিন্তু আমি ভালোবাসা দিয়ে আমার বোনের বিয়েটা একদম ভরিয়ে দেব। হ্যাঁ দি, নিশ্চয়ই, ভালোবাসা, ফুল, লাইটস, আর যেখানে যা আছে সব দিয়ে তোর ঝিলির বিয়ে সুন্দর করার প্ল্যান কর। বাট ঝিলিও তোর লাইফের সব লাইটস অফ করে কিভাবে অন্ধকার করে দিতে হয় তার প্ল্যান করে রেখেছে। মাসিমা, বাজার বাজার নিয়ে আসো। ও বাবা রে বাবা, এসো। ও মাসিমা, এবার বলুন আর কি করতে হবে আমাকে। আমি জানতে চাই শেষ কবে, এক মাস কিন্তু হয়ে গেছে, কাজ কবে শেষ হবে? করুন করুন, জোরে জোরে করুন, যত আওয়াজ তত টাকা। মাথামাতি করা দেখাচ্ছি। মামু এসব কি হচ্ছে? এটা কি যা হচ্ছে, হতে দাও ভাগ্নি, তো রোজকার ব্যাপার, শুধু দেখো আর এনজয় করো, নির্মল আনন্দ উপভোগ করো,
আওয়াজটা জোরে জোরে করুন, বুঝলেন? জোরে জোরে, খুব জোরে। কাজ বন্ধ করুন। কাজ বন্ধ করবেন না। আপনাকে বললাম না কাজ বন্ধ করতে। আরে যে আপনি আমার দিকে ফিরুন, ফিরুন, আমার দিকে তাকিয়ে কথা বলুন। কি ব্যাপার? হ্যাঁ, কি ব্যাপার? কি ব্যাপার আপনি জানেন না? আপনি নিজে ঘটাচ্ছেন, আপনি জানেন না? এই শুনুন, এই রোজ রোজ একই বিষয় নিয়ে কথা বলতে না আমার আর ভালো লাগছে না। আমি জানতে চাই কাজ কবে শেষ হবে। জানি না। জানেন না? এক মাস ধরে আপনি একেবারে রাজপ্রাসাদ গড়ে তুলছেন আর আপনি বলছেন আপনি জানেন না। বেশ করেছি, আমি রাজপ্রাসাদ তুলছি। আপনারা এই বাড়িটাকে ভূতের বাড়ি করে রাখবেন সেটা আমি হতে দেব না। ভূতের বাড়ি? ভূতেরাও না আপনাকে দেখার পর ওদের বাড়ি ছেড়ে পালিয়েছে। কি বললেন? ভাগ্নি জমে গেছে একদম। আমাকে দেখে ভূতেরা চলে গেছে, তাই তো? এবার এবার আপনাদের আমি চলে যাওয়ার ব্যবস্থা করছি। হ্যাঁ, আপনারা যতক্ষণ না যাবেন এই আবার চলবে, ডাবল আবার চলবে। মিস্টার চ্যাটার্জি, ঠান্ডা মাথায় আমার একটা কথা শুনবেন। আমি তো আপনাকে একটা অনুরোধ করেছিলাম যে এই কটা দিন কাজটা একটু বন্ধ রাখুন। আপনি কেন এরকম করছেন বলুন তো? আর তো মাত্র কয়েকটা ঘন্টা আমি এই বাড়িতে আছি, এইটুকু অপেক্ষা করতে পারছেন না? এই কটা দিন একটু শান্তি দিন না, বিয়েটা পর্যন্ত কাজটা বন্ধ রাখুন, তারপর আপনার যত ইচ্ছে কাজ করুন আর যত ইচ্ছে আওয়াজ করুন। আপনার সমস্যা তো আমাকে নিয়ে, কালকের পর থেকে তো আর আমি থাকব না, আপনার কোনো সমস্যা থাকবে না, আর কখনো কেউ আপনার সাথে ঝগড়া করতে আসবে না। কিছু বলছেন না যে? হ্যাঁ, বলবেনই বা কি করে, আমি তো আপনার মনের কথাই বলে দিয়েছি। হ্যাঁ, তাই আপনি আমার মনের কথাটাই বলেছেন, আমি আপনাকে সহ্য করতে পারি না। আমার মনে হচ্ছে আপনি না চলে যান, আমার চোখের সামনে থেকে চলে যান। বাবু, আর কোথায় হাতুড়ি পেটাবো? আমার মাথায়। তোমার ছেলের এই জেদ সবটাই জল ঢেলে দেবে না তো? ভাগ্নি, আমার মনে হচ্ছে আকাশ খুব শিগগির ভাঙবে। ইরাবতীর জন্য ওর এই রাগ, এই জেদ, এই সব থেকে বেরিয়ে এসে ওকে নিজের মনের কথাটা বুঝতেই হবে। কিন্তু মামু, বিয়েটা যে আগামীকাল, গোটা একটা দিন বাকি ভাগ্নি, দেখোই না কি হয়। আচ্ছা ইরা, কাল তোর বিয়ে আর আজ ওই ছেলেটার সঙ্গে তো ঝগড়া না করলে চলছিল না? এবার দেখবি এই শ্বশুর বাড়িতে গিয়ে না ওই ছেলেটাকেই তুই স্বপ্ন দেখছিস। কি বলছো গো ঠাম্মু, দিয়ে এখন স্বপ্নেও মিস্টার চ্যাটার্জিকে দেখবে? হ্যাঁ দেখবে। আসলে জানিস তো, আমরা যেরকম ভালোবেসে কাছে টেনে নিই না মানুষকে, সেরকম যার সঙ্গে মান অভিমান ঝগড়া করি তাকেও কাছেই টেনে নিই। সে যে কখন আমাদের অজান্তে আমাদের মনের মধ্যে ঢুকে পড়ে আমরা টেরই পাই না। ইরা, ইরা, কি রে কি শুনছি আমি, তুই নাকি বলেছিস মেহেন্দি হবে না? হ্যাঁ বলেছি, তার কারণ আমি চাইছিলাম যে পুরোপুরি বাঙালি মতেই বিয়েটা হোক, বাঙালিদের বিয়েতে তো মেহেন্দি টেহেন্দি হয় না, সেই জন্য। মানে
বিয়েটা কি তোর একার নাকি দি? বিয়ে তো আমারও হবে কাল, আর আমি চাই যে মেহেন্দি সঙ্গীত সব অনুষ্ঠান হোক, আমার ভালো লাগে। আমি তো আমার সব বন্ধুদেরও ডেকে ফেলেছি বিকেলে। মানে তুই কাউকে কিছু না জিজ্ঞাসা করে বন্ধুদের ডেকে ফেললি? তুই জানিস মেহেন্দিতে কত খরচা হয়? এসব কে দেবে এত টাকা? ছুটি কি থাক, সত্যি তো আমারই ভুল, আমার তো তোকে একবার জিজ্ঞেস করা উচিত ছিল, তোরও তো বিয়ে, তুই চাস তো মেহেন্দি হোক? হবে, তুই যা যা চাইবি তাই তাই হবে। থ্যাংক ইউ দি। আমার আরেকটা ইচ্ছা আছে। হ্যাঁ বল না। আজ বিকেলে ব্রতদারাও আসবে, আই মিন ছেলের বাড়ি, ওরা না আসলে কিন্তু সঙ্গীতটা বোরিং হয়ে যাবে। জিলি তুই ছুটি, ঠিক আছে আমি ওদের সাথেও কথা বলব। থ্যাংক ইউ দি, থ্যাংক ইউ। ঝিলি ব্রততাদের কেন আসতে বলছে হঠাৎ? কি চলছে ওর মাথায়? হ্যাঁ ঝিলাম বলো। তুমি রেডি তো? হ্যাঁ রেডি, এতদিন যেটা করার আমার কথা ছিল আজ আমি সেটা করবই, কথা দিলাম। কি বলছিস তুই? চলো 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 পাল্টা।